আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি, চিকেন তান্দুরি। আমি খুব সহজে আপনাদের এই চিকেন তান্দুরিটি তৈরি করে দেখাবো। তান্দুরিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাল্লাহ খুবই সুস্বাদু হয়েছে। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য একটা মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ টক দই দিয়েছি। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখানে আমি রেডিমিক্স মশলা ব্যবহার করব তান্দুরির জন্য। রাঁধুনির যেই রেডিমিক্স মশলাটা পাওয়া যায় চিকেন তান্দুরির, ওটাই আমি ব্যবহার করেছি এখানে। এখানে আমার 1/2 প্যাকেট ছিল, ওটা আমি পুরোটা দিয়ে দিছি। আগে থেকে আমার বাসায় ছিল এখানে অর্ধেকটা। এরপর আমি দিয়ে দিয়েছি অল্প একটু লেবুর রস, প্রায় 1 চা চামচের মতো লেবুর রস দিয়েছি। লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু খেতে খুবই জুসি হবে চিকেনটা। এরপর আমি দিয়েছি 7 মতো লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন আমি এই উপকরণগুলোকে খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিক্স করে নিব। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন আমি খুব ভালো করে কিন্তু মিক্স করে নিব এই উপকরণগুলোকে। খুব সুন্দর করে মিক্স করতে হবে। এরপর আমি আপনাদের চিকেনটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 4 পিস চিকেন নিয়েছি, লেগ পিসগুলো নিয়েছি আমি। আপনারা চাইলে চিকেনের যে কোনো অংশ দিয়ে করতে পারবেন। চিকেনটাকে আমি একটু ছুরির সাহায্যে চিরে নিয়েছি, যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে এর জন্যই। এখন আমি এই মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। চারটা চিকেন আমি এখানে দিয়ে দিয়েছি। এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে, খুব ভালো করে করতে হবে। আমি এই চিকেনটা ম্যারিনেট করে সারা রাত কিন্তু আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে আপনাদের হাতে সময় না থাকলে 2 ঘন্টাও রাখতে পারবেন বা 1 ঘন্টাও। কিন্তু একটু বেশিক্ষণ ম্যারিনেট করা থাকলে হয় কি, চিকেনটা খেতে কিন্তু খুবই মজাদার হয়। এই তো আমার মাখানো হয়ে গিয়েছে, এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। তারপরের দিন আমি চিকেনগুলোকে ভাজতে চলে এসেছি। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো রান্নার তেল। এখানে আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন। আমি রান্নার রেগুলার তেলটা দিয়েই ভেজে নিচ্ছি চিকেনটা। ফ্রিজ থেকে বের করে আমি আর একটু মেখে নিয়েছি। আমি এখন 1-1 করে চিকেনগুলো এখানে দিয়ে দিব। আমি কিন্তু চিকেনের গা থেকে অনেকটা মশলা সরিয়ে তারপর তেলে দিচ্ছি। আমি এখানে প্রথমে 3টা চিকেন ভেজে নিব, আর একটা আমি পরে ভাজবো। চিকেনগুলো দেওয়ার পর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন চিকেনের গা থেকে কিন্তু অনেক পানি বের হয়ে এসেছে। এখন এই পানিটার মধ্যেই কিন্তু চিকেনটা সিদ্ধ হবে। আমি এখন এপিট ওপিট করে দিচ্ছি চিকেনগুলোকে। আমি আবারও ঢেকে দিব চিকেনগুলো। পানিটা শুকিয়ে কিন্তু চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর মাংস কিন্তু খুলে এসেছে। চিকেনটা উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পর এখন আমি যে বাড়তি মশলাটা আছে ওখান থেকে আমি চামচে করে 1 চামচ করে চিকেনের গায়ে দিয়ে দিব। আমি সবগুলো চিকেনের উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এইভাবে 2 পাশটাতেই দিয়েছিলাম।
মশলাগুলো দেওয়ার পর এখন আমি আরো 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এতে এইভাবে আমার চিকেনটা হয়ে গিয়েছিল। আমার প্রায় আধা ঘন্টার মতো লেগেছিল চিকেনটা সিদ্ধ হতে আর পুরোপুরিভাবে হতে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আজ তাহলে বিদায় নেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটিতে কেউ লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।